হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল স্নান করা হয়ে গেছে স্নান করে তো আমি অলরেডি রেডি হয়ে গেছি যেহেতু পুজো মণ্ডপে যেতে হবে আর তোমাদেরকে তো দেখালে আমি কালকে রাত ওরা পুরো অনেক রাত জেগে কাজ করেছে আর সকালবেলায় আমি এখানে এসে দেখি কি এরা পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করেছে এবার আমাদের তো ওরা তো অনেক রাত জেগে কাজ করেছে সবাই মণ্ডপে আসতেও পারেনি কিছু জন এসেছে কিছুজন তো এখনও ঘুমাচ্ছে ওরা হয়তো পূজা শুরু হওয়ার আগে চলেই আসবে আর ভিতরে তো ওরা সবাই ফল বানানো শুরু করে দিয়েছে আর আমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে কিন্তু বাবাইকে নিয়ে এতটা ব্যস্ত ছিল আমাকে স্নান করানো রেডি করানো সেই জন্য আমার লেট হয়ে গেল তো এসে দেখি এরা অর্ধেকের বেশি কাজ করেই ফেলেছে আর আমি এখানে এসেছি আসার পরে আমার একটা বিশাল বড় দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে কি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই দেখো প্রিয়া প্রিয়াও এখানে কাজ করতে লেগে পড়েছে আর এটা হচ্ছে আমাকে দিয়েছিল কিন্তু কিন্তু আমি এটা করিনি তো আমি এখন করছি এই কাজটা দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে সুজি আর আমি লাইফে ফার্স্ট টাইম হয়তো সুজি বানাচ্ছি মানে আমার সুজি বানানোটা এমনই হয়েছে যে তোমাদের কি বলবো মানে হয়তো লাইফে ফার্স্ট টাইম কেউ কিছু করলে যেরকম হয় আমার ঠিক সেই রকম তো এই দেখো এখানে আমি পাঁচ ভাজা করার জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো প্রিয়া আলাদা করে রাখছে বলছি আলাদা করে ভাজবে তো এগুলো করতে থাকুক আর সেই মধ্যেই চলে এসেছে আমার গোবলু সোনা তো আমি তো গোবলুকে নিয়ে বসে আছি তোমরা দেখতে বছর কত কিউট আর সব কাজ কমপ্লিট করার পরে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে আর আমাদের পুজো শুরু হবে তো সব কিছু এখানে সবাই যোগাড়যন্ত্র করে নিয়েছে মাও চলে এসেছে আমি গিয়েছিলাম একটু বাড়িতে বাবাইকে খাওয়াতে যেহেতু বাবাইয়ের খিদে পেয়েছে সকাল থেকে সেইভাবে খাওয়ানো হয়নি সেই জন্য ওকে আমি খাইয়ে রেডি করিয়ে চলে এলাম আর তো অঞ্জলি দেওয়ার পরে এখানে হোম হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে আর প্যান্ডেলটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এখানে সব পুজো টুজো হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে বাবাই আছে বাইরে খেলা করছে ও খেলা করতে থাকুক পুজো কমপ্লিট হয়ে যাক তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে তো সারা দিন তো অনেক ধকল গেল উপোস করলাম বাবাইয়ের পিছনে খাটলাম তো এখন আমি একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যা বেলায় এসেছি পুজো মণ্ডপে তো দেখো তখন তো তোমাদেরকে এই লাইটিংগুলো আমি দেখাইনি কারণ তখন এগুলো লাগিয়েছিল না পরে লাগিয়েছে তো কত সুন্দর লাগছে না রাতে আমাদের সরস্বতী মাকে দেখো তোমরা কী সুন্দর লাগছে তো যাই হোক আমাদের পুজোর লাইটিংগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এই দেখো আমার বাবাই আমার বাবাইকে দেখেছো ও মানে কোনো কিছু যদি দেখে সেটাও ছিঁড়বেই তো চলো বন্ধুরা দেখা হচ্ছে